তো দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের পাঠান সিনেমার গল্প শোনাবো। শাহরুখ খানের কামব্যাক সিনেমা কামব্যাকের মতোই হয়েছে। অসাধারণ পারফরম্যান্স, দুর্দান্ত লেভেলের স্টোরিটেলিং আর অসাধারণ কিছু অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে শাহরুখ খানের ফ্যানদের মনে এই সিনেমা আলাদা লেভেলের একটা জায়গা করে নেবে। তো চলেন বেশি কথা না বলে মুভির গল্প শুরু করি। সিনেমা শুরুতে পাকিস্তানের লাহোর শহর, 5 আগস্ট 2019। পাকিস্তানের জেনারেল একজন ডক্টরের সাথে কথা বলতেছে কারো একটা ক্যান্সারের বিষয় নিয়ে। সে হয়তো ভবিষ্যতে আর 3 বছর বাঁচতে পারে। তারপর আমরা দেখতে পাই ওইখানের একটা টেলিভিশনে ভারতের কাশ্মীরে মুসলমানদের উপর যে অত্যাচার করতেছে তারই কিছু খবর টিভিতে বলতেছে। এরপর পাকিস্তানের জেনারেল কেউ একজনকে ফোন করে অর্ডার দিতেছে যে সে বিশৃঙ্খলা চায়। এরপর 3 বছর পর আমরা দেখতে পাই আফ্রিকার কোনো একটা জায়গায় একটা মিসাইল দেখা যাচ্ছে। মিসাইলের পাশে দাঁড়িয়ে 2 জন লোক কথা বলতেছে। অপরদিক থেকে একজন এসে খবর দিল কেউ ফায়াদের সাথে কথা বলতে চায়। এরপর ফায়াদ গিয়ে ওই লোকটার সাথে কথা বলে। তারপরক্ষণে আমরা দেখতে পাই যে ফায়াদ ওই লোকটাকে দেখতে পায় এবং ওই লোকটা হচ্ছে পাঠান, আমাদের সবার প্রিয় শাহরুখ খান। এখানে দেখে বোঝা যাচ্ছে ফায়াদের সাথে পাঠানের পুরনো একটা শত্রুতা ছিল। হয়তো ফায়াদ ভাবছিল পাঠান মারা গেছে, কিন্তু পাঠান মারা যায় না, পাঠান জীবিত আছে, যার কারণে ফায়াদ পাঠানকে আবারও মারতে চায়। এবং এখানে বিরাট একটা মারামারি হয়। মারামারি শেষে পাঠান ফায়াদকে তুলে নিয়ে চলে যায়। এবং এখানে অনেক বড় একটা ফাইটিং সিকোয়েন্স দেখতে পাই। মুভির শুরুতেই গুজবাম দেওয়ার মতো একটা ফাইটিং সিকোয়েন্স আমাদের সামনে চলে আসে। এর পরের সিনে আমরা দেখতে পাই ভারতের ইন্টেলিজেন্স অফিসের একজন কর্মকর্তা তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলতেছে প্যারিসের কোনো একটা সিসিটিভি ফুটেজে রুবাই নামের একজনকে দেখা গেছে। এরপরে উনি নিজের কম্পিউটারে কিছু একটা চেক করে এবং এই বলার সাথে সাথে উনি প্লেন নিয়ে বেরিয়ে পড়ে। প্লেনে যেতে যেতে তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে, ম্যাম আমরা কি পাঠানের সাথে দেখা করতে যাচ্ছি? তখন ম্যাম পাঠানের গল্প বলা শুরু করে। পাঠান তাদের একজন এজেন্ট। পাঠান তাদের কিছু টিম মেম্বার নিয়ে একটা টিম গড়ে তোলার চেষ্টা করতেছে যারা ওই ম্যামের আন্ডারে কাজ করবে, সেটারই প্ল্যান দেখাইতেছিল। এবং তাদের প্ল্যান মোতাবেক কাজ করার জন্য ইন্ডিয়ান র এজেন্টের অধীনে তারা কাজ শুরু করে। তাদের প্রথম মিশন চালু হয়, দুবাইতে প্রেসিডেন্টের উপর হামলা হবে, এই হামলায় প্রেসিডেন্টকে রক্ষা করা। প্রেসিডেন্টের সাথে 2 জন সায়েন্টিস্টও যাবে কোনো একটা কারণে। এরপরে পর্দা এন্ট্রি ঘটে জন আব্রাহামের, যাকে আমরা দেখতে পাই একটা মিসাইল হাতে ওই সায়েন্টিস্টের গাড়িতে অ্যাটাক করতে। সেখানে অ্যাটাক করে সায়েন্টিস্টদের কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শাহরুখ খান তাদের প্ল্যান হুট করে বুঝে ফেলার জন্য শাহরুখ খান চলে আসে। এবং এইখানে শুরু হয় আর একটা ফাইটিং সিন, যে ফাইটিং সিকোয়েন্সটা ছিল দুর্দান্ত লেভেলের। এরপর জন আব্রাহাম নিজের পরিচয় দেয়, সে একজন র এজেন্ট ছিল, কিন্তু দেশের সবাই জানে যে সেই জন আব্রাহাম যে জিম সে মৃত, কিন্তু আনফরচুনেটলি কোন একটা কারণে সে মৃত না, সে জীবিত রয়েছে, কিন্তু সে হয়ে গেছে এই ছবির প্রধান ভিলেন। কারণ কি? কারণ একটু পরে আসতেছে, চলুন আমরা এরপরে কি হয় সেইটা দেখি। এই পরিচয় দেওয়ার পর একটা গাড়ি ব্লাস্টের হাত থেকে একটুর জন্য বেঁচে পাঠান আবার ওই জিমের পিছনে যায়, মানে জনের পিছনে ধাওয়া শুরু করে। এরপরে দুর্দান্ত লেভেলের একটা ফাইটিং সিন ছিল, যে ফাইটিং সিনে জন আব্রাহাম জিতে যায় এবং ওই সায়েন্টিস্ট 2 জনদের কিডন্যাপ করতে সার্থক হয় এবং পাঠানকে পরাজিত করে সে নিয়ে যায়। এরপর পাঠান যখন অফিসে ফিরে আসে তখন সে জিমের সম্পর্কে জানতে চায় এবং তাদের কর্নেল তাদের বলতে শুরু করে জিম আর কবির ছিল 2 জন সেরা র এজেন্ট। এইখানে আমি আপনাদের বলতে চাই, যারা ওয়ার সিনেমাটা দেখছেন, ওয়ার সিনেমার ভিতরে ঋত্বিক রোশন কবির চরিত্রে অভিনয় করেছিলেন, এখানে সেই কবিরকে বোঝানো হয়েছে। এখানে আমরা সবাই জানি যে ওয়ার সিনেমা, টাইগার সিনেমা এবং পাঠান সিনেমা এই 3টা মিলে একটা স্পাই ইউনিভার্স ক্রিয়েট হবে, সেই জন্যই এই কবির নামটা তারা ব্যবহার করছে। এরপরে জিমের গল্প বলা শুরু করে। জিম আফ্রিকান সোমালিয়ার শহরে গিয়ে একটা টেরোরিস্টের হাতে তারা কিডন্যাপ হয়। কিডন্যাপাররা কিছু টাকা দাবি করে, কিন্তু ইন্ডিয়ান র এজেন্সি সেই টাকা দিতে অস্বীকৃতি জানায়, যার কারণে জিমের প্রেগন্যান্ট ওয়াইফকে তখন মেরে ফেলে। এবং তখন থেকে জিম প্রতিজ্ঞা নেয় সে দেশের জন্য এত কিছু করলো, জান প্রাণ দিল, একজন র এজেন্ট হলো, তারপর সামান্য কিডন্যাপারদের হাতে তার ওয়াইফের মৃত্যু দেখতে হলো। এরপর থেকে জিম এই যে টেরোরিস্ট অ্যাটাক বা এই সকল কাজকর্ম শুরু করে, কিন্তু দেশের লোক ভাবতেছিল জিম মারা গেছে। এরপর পাঠানের সাথে টিম মেম্বার ছিল, তারা সবাই মিলে জিমের খোঁজ শুরু করে। খুঁজতে খুঁজতে তারা একটা নামের সন্ধান পায়, নামটা হলো রক্তবীজ। রক্তবীজ কোনো মানুষ নয়, কোনো পার্সন নয়, রক্তবীজ হলো একটা সাবজেক্ট। এবং দুবাইতে যে কিছু লাশ পাওয়া গেছিল সেই সকল লাশ আইডেন্টিফাই করে জানা গেছে তাদের ব্যাংকে কিছু টাকা এসেছে, সেই টাকাগুলো একটা মাত্র অ্যাকাউন্ট থেকে এসেছে, যে অ্যাকাউন্টের নাম হচ্ছে রুবাই, যিনি একজন পাকিস্তানি ডক্টর। এবং এই রুবিয়া চরিত্রে অভিনয় করছে দীপিকা পাডুকোন। এই রুবিয়াকে খুঁজতে পাঠান রওনা দেয়
স্পেনে। এরপর আমরা দেখতে পাই শাহরুখ খান স্পেনে চলে গেছে। এইখানে বেশরম রং গানটা হয়। গানটা শেষ হওয়ার পর আমরা দেখতে পাই যে এই রুবিয়ার সাথে জন আব্রাহাম একই সাথে কোলাবরেট করছে এবং ওইখানে গিয়ে শাহরুখ খান ট্রাপের মাধ্যমে আটকা পড়ে। ওইখানে জিম মানে জন আব্রাহাম শাহরুখ খানকে মারার অর্ডার দিয়ে একটা হেলিকপ্টার নিয়ে চলে যায়, কিন্তু পরক্ষণে দেখতে পাই দীপিকা পাডুকোন পল্টে নিছে। এত সময় জিমের সঙ্গে ছিল, এখন হুট করে সে তার দল পাল্টিয়ে শাহরুখ খানকে বাঁচানোর জন্য যেসব লোক শাহরুখ খানকে আটকে রেখেছিল তাদেরকেই ধোলাই করা শুরু করে। এরপরে কিছু সময় মারামারি গোলাগুলি, এরপরে শাহরুখ খান আর দীপিকা পাডুকোন দুজন মিলে পালিয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই শাহরুখ খান দীপিকা পাডুকোন মিলে রক্তবীজ সম্পর্কে আলোচনা করতেছে। এখানে দীপিকা পাডুকোন বলতেছে রক্তবীজ যেখানে রাখা আছে সে জিনিসটা খুবই সিকিউর ভাবে রাখা এবং 7 দিন পর জিমের হাতে এই রক্তবীজটা ডেলিভারি হয়ে যাবে। সো তাদেরকে জিমের হাতে ডেলিভারি হয়ে যাওয়ার আগে 7 দিনের মধ্যে এই রক্তবীজটা কালেক্ট করতে হবে, আর রক্তবীজটা রাখা আছে রাশিয়ায়। জিমের হাত থেকে রক্তবীজ বাঁচাতে তারা দুজন মিলে রাশিয়ায় রওনা দেয়। এরপর পাঠানকে আমরা দেখি ম্যামের কাছ থেকে পারমিশন নিতে যে সে রাশিয়ায় যাবে কি না। ম্যাম পারমিশন ঠিকই দেয়, কিন্তু সে অনেকগুলো শর্ত জুড়ে দেয়। যদি পাঠান কোনো ঝামেলা পাকায় তাহলে সে এই সকল দায়টায় নিতে পারবে না। তারপরও পাঠান সবকিছু শর্ত মেনে মিশনে যেতে রাজি হয়। এরপরে রুবিয়া আর পাঠান দুজন মিলে চলে যায় রাশিয়ায় তাদের মিশন কমপ্লিট করার জন্য। রক্তবীজ সবচেয়ে সিকিউর জায়গায় রাখা, বড় একটা বিল্ডিং এর 92 তলা ভবনের চূড়ায় একদম সিকিউর ভাবে এই জিনিসটা রাখা। এটা খোলার জন্য 2টো চাবি ব্যবহার করা হয়। 2টো চাবি দুজনের কাছে থাকে। চাবি দুইটা কালেক্ট করার পর 10 মিনিট সময় থাকে ওইখান থেকে বের হয়ে আসার জন্য। সো তাদের হাতে সময় থাকবে 10 মিনিট ওই চাবি চুরি করার পরে। আর 2টো চাবি দুই জায়গায় রাখা, মেইন লকার থেকে 2টা পুরোপুরি দুই দিকে। সো দুইজনকে একবারে চাবি চুরি করতে হবে এবং একবারে রওনা দিতে হবে। 10 মিনিটের মধ্যে ওই রক্তবীজ কালেক্ট করে আবার বেরোতে হবে, নয়তো তারা দুজনেই আটকা পড়বে। তারা প্ল্যান শুরু করে, শাহরুখ খান যাবে একজনের কাছে আর দীপিকা যাবে আরেকজনের কাছে। প্ল্যান মোতাবেক তারা ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করতে সার্থক হয়, 2টা হেলিকপ্টার ম্যানেজ করে সার্থক হয়। সবকিছু প্ল্যান ঠিক, সবকিছু রেডি করা ঠিক। এরপরে তারা যেদিন মিশনে যাবে তার আগের দিন রাত্রবেলা শাহরুখ খান আর দীপিকা পাডুকোন একটু ইমোশনাল ডায়লগ চলে। এখানে আমরা জানতে পারি যে শাহরুখ খানের ছোটবেলা সম্পর্কে, সে এতিম থাকে, তারপর সে ইন্ডিয়ান আর্মিতে যোগ দেয়, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে। এখানে দীপিকা পাডুকোনের সম্পর্কে তেমন একটা জানা যায় না, জাস্ট সে জানতে পারে যে সে একজন ডক্টর, তারপর সে ISI তে যোগ দেয়। এখানে পাঠানের অতীত সম্পর্কে আরো একটু জানা যায় যে সে আফগানিস্তানে কোনো একটা মিশনে গিয়ে কোনো একটা ফ্যামিলির এতটা আদর পেয়েছিল যে সেখানে তাদের মা বোন বাবার মতো তাদের সাথে আচরণ করছিল। তো অ্যাজ লাইক অ্যাজ ফ্যামিলির মতো একটা দল পেয়েছিল যেখানে সে কিছুদিন থাকছিল, কিন্তু তারপর কাজের প্রয়োজনে শাহরুখ খান আবার চলে আসছিল, কিন্তু সেই ফ্যামিলির সাথে তাদের বরাবরই যোগাযোগ ছিল। এরপর মিশনের দিন সকালবেলা যে যার মতো প্ল্যান রেডি করে সবকিছু নিয়ে চলে গেছে একদম ওই 2 বিল্ডিংয়ে। চুরি করা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চাবি 2টা আনলক করছে এবং ছাদের উপর গিয়ে হেলিকপ্টার জোগাড় করছে। সেই হেলিকপ্টার নিয়ে দুজনে ওই 92 তলা ভবনের ওই লকারের বিল্ডিংয়ের উপরে পড়ছে। প্ল্যান মোতাবেক তারা ওই ভল্টটাও খুলছে। ওই ভল্টটা খোলার পরে ওই ভল্টের নিচের দিকে আর একটা ভল্ট, ওইটা খোলার পরে ওইটার ভিতরে ওই রক্তবীজটা রাখা ছিল। ওই রক্তবীজটা নিয়ে শাহরুখ খান যখন দীপিকা পাডুকোনের দিকে যায়, দীপিকা পাডুকোনের হাতে দেওয়ার পরে এইখানে দীপিকা পাডুকোন বিরাট এক পল্টি নেয়। মানে সে আসলে জিমের হয়ে কাজ করতেছিল, কিন্তু এই রক্তবীজটা উদ্ধার করার জন্য শাহরুখ খানের দরকার ছিল। সেজন্য সে অ্যাক্টিং করছে যাতে মনে করে যে সে আসলে একজন ভালো মানুষ, কিন্তু আসলে সে ভালো মানুষ না, সে জিমের সাথে কাজ করছিল এবং ওই জিনিসটা উদ্ধারের জন্য পাঠানের সহযোগিতা নিছে। পাঠান দীপিকাকে ট্রাস্ট করে বিরাট ভুল করছে এবং এই ভুলের মাশুল দিতে হয়েছে। তো এরপর আমরা দেখতে পাই যে রাশিয়ার পুলিশরা পাঠানকে গ্রেফতার করছে এবং ইন্ডিয়া থেকে ওই যে ম্যাম উনি আসছে তার সাথে দেখা করছে। দেখা করার পরে বলছে যে আমাদের ফিরিয়ে নেওয়ার মতো কোনো অপশন নাই, জাস্ট মাথায় 2টা বুলেট পুশ কইরা মেরে ফেলেন। জিমের সাথে যে ব্যাপারটা হয়েছিল এখানেও কি সেই ব্যাপার ঘটবে? না, এমনটা হয় নাই। পাঠানকে মারার জন্য একটা ট্রেনে নিয়ে গেছে। ট্রেনে পাঠানের বিরুদ্ধে প্রায় 8-10 জন লোক, কেন বা কিসের জন্য সেই সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আপনারা যদি কেউ কিছু বুঝেন তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। তারপরে আবার কিছু মারামারি, মারামারি করতে 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 এক সময় পাঠান ক্লান্ত হয়ে পড়ে, মায়ের খাইতে খাইতেও পাঠান ক্লান্ত হয়ে পড়ে। এইখানে আগমন ঘটে টাইগার, মানে আমাদের ভাইজান সালমান খান। আপনারা সবাই জানেন এই সিনেমায় সালমান খানের একটা ছোট্ট কেমিও ছিল, এইখানেই তার কেমিওটা শুরু হয়। এই ভাইজান আসার পরে কিছু ছোট্ট ছোট্ট কমেডি আছে, যে কমেডিগুলো সত্যি খুব দারুণভাবে কাজ করে। টাইগার কিছু পেইন কিলার নিয়ে এসে শাহরুখ খানকে
খেতে বলে। খাওয়ার কিছুক্ষণ পরে বলে, ওঠ ব্যাপক জিরাইছো, এবারে উঠে আমার সাথে মারামারি কর। এরপরে ওরা উঠে আবার মারামারি শুরু করে। পুরো ট্রেনের ভিতর যতগুলা পুলিশ, যতগুলা শত্রু ছিল তাদের সবাইকে মাইরা খালাস করে। এইখানে অবশ্যই কিছু গুজবাম ফিল হবে, আর দুজনের দুর্দান্ত লেভেলের কিছু ফাইটিং সিকোয়েন্স এখানে ছিল। ট্রেনের উপর দৌড়াইয়া দৌড়িয়ে যে ফাইট করে, ও মাই গড, জাস্ট অসাধারণ। তারা যে ট্রেনে চলতেছিল সেই ট্রেনটা কিছু দূর যাই একটা ব্রিজ বাজে, এবং ওই ব্রিজটা উপর থেকে একটা হেলিকপ্টার পয়রা ভাঙে যাওয়ার চেষ্টা করে, এবং সেখান থেকে তারা ওই ট্রেনটাও তো পয়রা যাবে, তো দৌড়ে উঠতে 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 অনেক কষ্ট করে উঠে। উঠার পরে ভাইজান বলে, ভাইজান বলতে যে টাইগার থাকে সামনে, টাইগারের সাথে কিছু মিশন কমপ্লিট করতে হবে, মরে যাস না ভাই, বেঁচে থাকিস। তারপর হাতটা বাড়িয়ে দেয়। শাহরুখ খানের উত্তর ছিল, হাত দেওয়ার তো কোনো দরকার নাই, আমি প্রমিস করতেছি, কোনো সমস্যা নাই। তারপর ভাইজান বলে, আমার পেইন কিলার ফেরত চাই। কমেডি জিনিসটা কিন্তু কমেডি না, বাট তারপর আপনি কিন্তু হাসি পাবেন। এরপরে তারা আবার একটা করে পেইন কিলার খাইতে খাইতে হাঁটা শুরু করে, এবং এই সিনটা এখানে শেষ হয়। ভাইজানের কেমিও, সালমান খানের কেমিও এখানে শেষ হয়ে যায়। এরপরে আমরা আবার প্রেজেন্টে, বর্তমান সময়ে চলে আসি। ওই যে ম্যাম তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে রাশিয়া চলে আসছে, এবং এসে পাঠানের সাথে দেখা হয়। তখন তার একটা বিষয় নিয়ে কথা বলে যে, আপনি যে আমার সাথে রাশিয়া দেখা করতে গেছিলেন আমাকে মারার অর্ডার দিতে, জাস্ট টু পিস গুলি করার জন্য। তখন ম্যাম বলে, না আমি স্রেফ তোমাকে খবর দিতে গেছিলাম যে টাইগার অন দা ওয়ে। এই সিনটা দেখার পর, ও মাই গড, অসাধারণ একটা টুইস্ট ছিল এটা। তখন হাত দিয়ে সে মেসেজটা দিছিল, আপনারা দেখতে পারবেন খেয়াল কইরা, আঙুল টিপে টিপে মেসেজটা দিছিল। কিভাবে তারা বুঝছে বা কি করছে সেই বিষয়ে আমার বিন্দুমাত্র ধারণা নাই, জাস্ট আঙুল টিপছে আর স্ক্রিনের উপর লেখা ওঠার কারণে আমরা বুঝতে পারছি, বাট টুইস্টটা ছিল অসাধারণ। এরপর ম্যাম দীপিকা পাডুকোনের খবর দেয় যে তাকে প্যারিসে কোনো একটা জায়গায় দেখা গেছে। এরপরে আমরা শাহরুখ খানকে দেখতে পাই যে সে প্যারিস চলে গেছে, সেখানে গিয়ে দীপিকা পাডুকোনকে পাকড়াও করে একটা হোটেল রুমে নিয়ে গেছে। এইখানে গিয়ে দীপিকা পাডুকোন আবার নতুন গল্প বলা শুরু করে। 1980 স্মল ফক্স আমাদের পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, সেই স্মল ফক্স ভাইরাসের নতুন একটা ভার্সন তৈরি করছে জিম। ওই যে দুবাই থেকে সায়েন্টিস্টদের ধরে নিয়ে যে গেছিল, সেই সায়েন্টিস্টদের ব্যবহার করে এই ভাইরাসের নতুন একটা ভ্যারিয়েন্ট তৈরি করছে, যেটা বর্তমানে ওই স্মল ফক্স এর কোনো ভ্যাকসিন দ্বারা কাজ হবে না, যার পিছনে হাত রয়েছে ওই পাকিস্তানের জেনারেলের। কিন্তু এতদিন দীপিকা পাডুকোন জানতোই না যে ওই পাকিস্তানি জেনারেলের হাত রয়েছে, আর এই জিনিসটা এত খারাপ ভাবে তৈরি করতে যাচ্ছে। এটা যদি দীপিকা পাডুকোন জানতো তাহলে সে আগেরবার পাঠানের সাথে এমন গাদ্দারি করতো না। এবারে কিছু ইমোশনাল ডায়ালগ চলে, কেননা পাঠান এর আগেরবারও দীপিকাকে বিশ্বাস করছিল, এবারও কেন সে বিশ্বাস করবে, এই প্রশ্নে অনেক কথাবার্তা চলে। ফাইনালি পাঠান বিশ্বাস করে এবং দীপিকাকে নিয়ে আবার উড়াল দেয় ওই মিশনে। এরপর আমরা সরাসরি দেখতে পাই ওই ল্যাব। ওই ল্যাবের ভিতরে দীপিকা নর্মালি আচরণ করতেছে, সে যে পাঠানকে এত কিছু বলে দিছে এইটা যাতে জিম বুঝতে না পারে সেজন্য সে নর্মালি আচরণ করতেছে। তারপর রুবিয়া আর জিম দুজন মিলে ওই ল্যাবের ভিতরে যায়, গিয়ে তারা যে নতুন ভাইরাস আবিষ্কার করছে সেই ভাইরাসটা একটা বোমার মতো কোনো কিছু একটা নিয়ে রাখে। এই লেয়ারগুলো সম্পর্কে একটু পরেই বর্ণনা করা হবে, আপাতত জাস্ট দুইটা বল থাকে, দুইটা বলের ভিতরে ভাইরাস সুরক্ষিত থাকে। এই কথাবার্তা চলতে না চলতে ওদিক দিয়ে শাহরুখ খান আর তার টিম এসে অ্যাটাক করে এই ল্যাবের উপর থেকে, এবং কিছু ফাইটিং সিকোয়েন্স চলতে থাকে, গোলাগুলি, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক। পরক্ষণে জিম বুঝে যায় যে দীপিকা তার সাথে গাদ্দারি করছে, এবং এইখান থেকে দীপিকাকে হটিয়ে ওই যে বল বানাইছিল না ভাইরাসের, সেই বল দুইটা নিয়ে জিম পালিয়ে যায়, এবং তার পিছনে ধাওয়া করে শাহরুখ খান। ধাওয়া করতে করতে তারা একটা বরফ জমে যাওয়া লেকের পাশে এসে দাঁড়ায়, এবং ওইখান থেকে পাঠান জিমকে শুট করে। যে গুলিটা জিমের গায়ে না লাগে ওই বল দুইটার উপর লাগে, এবং বল দুইটা ওই বরফ জমে যাওয়া যে লেক ওর উপরে ছড়াই পড়ে। এরপরক্ষণে আমরা দেখতে পাই শাহরুখের পিছনে একটা বড় ট্যাঙ্ক আসে, ট্যাঙ্কে এসে হামলা শুরু করে। শাহরুখ সেই ট্যাঙ্কটা থেকে বাঁচার জন্য গাড়ি নিয়ে দৌড় শুরু করে, আর ওইদিকে জিম ওই বল দুইটার পিছনে ছুটতে শুরু করে। একটু পরে শাহরুখ সেই ট্যাঙ্কটাকে হটিয়ে, মানে পুরো ট্যাঙ্ক সহ উড়িয়ে দিয়ে জিমের পিছনে লাগে। আর এই দিক থেকে দীপিকা পাডুকোনও চাকওয়ালা জুতো নিয়ে ওই বরফের উপর দৌড় শুরু করে বল দুইটা খোঁজার জন্য। অনেক দৌড়াদৌড়ির পরে জিম একটা বল পায়, আর একটা বল পায় দীপিকা পাডুকোন। কিছুক্ষণ পর জিম দীপিকার দিকে একটা বোমা ছুড়ে মারে, যেটা দীপিকার গায়ে না লাগে, একটু পিছনে লাগে, কিন্তু দীপিকা বাঁচতে পারে না, মানে উনি ওই পানির ভিতর ডেবে যায়। শাহরুখ তখন জিমের পিছনে ধাওয়া করা বন্ধ করে দীপিকাকে
বাঁচাতে যায়। একটা বল তখনও দীপিকার কাছেই ছিল, দ্যাটস ওয়াই ভাইরাসের দুটো বল একটা জিমের কাছেই থাকে আর একটা শাহরুখের কাছে চলে আসে। এরপরে আমরা দেখতে পাই ইন্ডিয়ান র এজেন্সির লোকজন ওই পুরো ল্যাবটাকে অ্যাটাক করে এবং ওই একটা বল নিয়ে তারা ইন্ডিয়ায় ল্যাবে চলে যায়। এখানে দীপিকাকে অ্যাটাক করা হয় কারণ দীপিকা জিমের সাথে এতদিন কাজ করছে, জিজ্ঞাসাবাদের জন্য দীপিকাকেও তারা আটক করে। এইদিকে তারাই বলটি নিয়ে যখন ইন্ডিয়ার ল্যাবে এসে পরীক্ষা নিরীক্ষা শুরু করে তখন তারা বলটির ভিতরে পানি ছাড়া আর কিছুই পায় না। এরপরে জিমের কাছ থেকে ওই ল্যাবে একটা ভিডিও কল আসে। ভিডিও কলটি রিসিভ করার পর তারা জানতে পারে আসলে ওই বলটির ভিতরে ভাইরাস ছিল এবং যে ভাইরাসটি ল্যাবের ভিতরে ছড়িয়ে গেছে। বলটির ভিতরে তিনটা লেয়ার ছিল, প্রথম লেয়ারে নর্মাল পানি, তার পরের লেয়ারে বায়ু জাতীয় একটা জিনিস যেটা খোলার সাথে সাথে বা ভাঙার সাথে সাথে পুরো ল্যাবের ভিতরে ভাইরাস ছড়াই গেছে। এবং এই ল্যাবে আটকে থাকা লোকজন তারাও অলরেডি এই ভাইরাস দ্বারা ইফেক্টেড হয়ে গেছে এবং এই ভিডিও কল কথাবার্তা চলাকালীন সময়ে তাদের ভিতরে ইফেক্ট দেখা যায়। কিন্তু তখনই ল্যাবের ভিতরে থাকা ম্যাম সহ ল্যাবের অন্য সকল কর্মকর্তা একটা ডিসিশন নেয়, পুরো ল্যাব লকডাউন করে দেয়। যদি তারা ল্যাবের ভিতর থেকে না বের হয় এবং পুরো ল্যাব তাকে ডিস্ট্রয় করে দিতে পারে তাহলে এই ভাইরাসটা আর বাইরে কোথাও ছড়াবে না এবং নিজেদেরকেও তখন আত্মত্যাগ করতে হবে, বলিদান দিতে হবে। যে কথা সেই কাজ, ম্যাম সহ ল্যাবের ভিতর অন্য সকল কর্মকর্তা ভিতর থেকে পাঠানকে কিছু উপদেশ দেয়, বলে যে তোমার দেশের জন্য কাজ করতে হবে, জিমকে পাকড়াও করতে হবে, জিমকে ধরতে হবে, জিমের মতো দুষ্কৃতিকারীদের হত্যা করতে হবে। এবং এরপরে আমরা দেখতে পাই যে শাহরুখ খান ওখান থেকে বেরিয়ে যাচ্ছে আর পুরো ল্যাবটা ব্লাস্ট হয়ে যাচ্ছে। এরপরের সিনে আমরা দেখতে পাই ইন্ডিয়ান র এজেন্সি সহ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার সবাইকে নিয়ে একটা মিটিং শুরু হয়েছে। সেই মিটিং এ ভিডিও কনফারেন্সের উপাশে আছে জিম, যার কাছে আর একটা ভাইরাসের বল আছে এবং সে ওই বলটা দ্বারা একটা মিসাইল লঞ্চ করবে, যে মিসাইল দিল্লিতে ছড়িয়ে দেবে। যে মিসাইলের লোকেশন শুধুমাত্র জিম একাই জানে, কিন্তু তাদের দাবি হচ্ছে কাশ্মীরের উপর থেকে 24 ঘন্টার মধ্যে সকল সৈন্য প্রত্যাহার করে নিতে হবে। কিন্তু ইন্ডিয়ান মাত্র 24 ঘন্টার ভিতরে এটা করতে পারবে না, যার জন্য একটু সময় নিয়েছে। কিন্তু কে শোনে কার কথা, জিমের তো আর সেই সময় নাই। জিম পাকিস্তানের জেনারেলকে সাথে নিয়ে চলে যায় মিসাইল লঞ্চ করার জন্য। এরপরের সিনে আমরা দেখতে পাই শাহরুখ খান ওই যে আফ্রিকা থেকে একজন লোককে কিডন্যাপ করে আনছিল তাকে জিজ্ঞাসাবাদ করতেছে, সেই মিসাইল কোথায়, সেই মিসাইল কোথায়। অনেক কথাবার্তা, অনেক টর্চার করার পরে সেই লোকটি স্বীকার যায় মিসাইল হচ্ছে আফগানিস্তানে। এরপর আমরা দেখতে পাই দীপিকা পাডুকোনকে নির্যাতন করা হচ্ছে যাতে সে সত্যি কথা বলে, সে মিসাইল কোথায় আছে সেই সম্পর্কে ইনফরমেশন দেয়। কিন্তু দীপিকা পাডুকোন তো আসলে কিছুই জানে না। এরপর দীপিকাকে ওইখান থেকে ভাগায় নিয়ে তারা রওনা দেয় আফগানিস্তানে তাদের মিশন কমপ্লিট করার জন্য। এরপরের সিনে আমরা দেখতে পাই জিম আর পাকিস্তানের ওই জেনারেল দুজন মিলে মিশন লঞ্চ করার জন্য রেডি হচ্ছে। মিশন লঞ্চ করবি করবে ঠিক এই সময় পাশের থেকে একজন লোক একটা ভিডিও ফুটেজ দেখিয়ে তারে বলতেছে দেখতে। সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ভাইরাস অ্যাটাক হওয়ার পরে মানুষ যেভাবে মারা যায় ঠিক সেভাবে একটা এলাকার মানুষ মারা গেছে, কিন্তু জিম তো ভাইরাসটা কোথাও ছাড়েনি। তাহলে কিভাবে এত কিছু সম্ভব? এই নিয়ে দুজনের ভিতর একটু তোলপাড় শুরু হয়। সবশেষে আমরা দেখতে পাই যে জেনারেলকে মারপিট করে জিম একাই সবকিছুর দায়িত্ব নিয়ে নেয় এবং একটা টিমকে পাঠায় ওইখানে মূলত কি হয়েছে সেইটা সম্পর্কে জানার জন্য। তারা গিয়ে সবকিছু ম্যানুয়ালি চেক করে এবং দেখতে পায় এই পুরো বিষয়টা হচ্ছে সাজানো। শাহরুখ খান সবকিছু প্ল্যান করে রাখছে আর এই যে ভাইরাস অ্যাটাক হয়েছে এই বিষয়টা হচ্ছে ফেক। আগেই বলছি শাহরুখ খানের আফগানিস্তানে একটা ফ্যামিলির মতো তৈরি হয়েছিল, তো সেই সকল মানুষকে কনভিন্স করে তারা এই পুরো নাটকটা সাজাইছে যাতে ওই টিমের লোকজন ধরা দেয়। জিম যে সকল লোককে পাঠিয়েছিল ওই জিনিসটা পর্যবেক্ষণ করার জন্য ওই সকল লোককে মেরে পাঠানের টিমের যে লোক থাকে তারা ওই ড্রেস আপ পরে ওই গেট আপ নিয়েই জিমের আস্থানায় চলে যায়। এখানে পাঠানের অনেক সুন্দর একটা ডায়লগ থাকে, তুমি পাঠানের দেশে এসে পার্টি করতেছো আর পাঠান জানায় নাই, তারপর আমি তোমাকে স্বাগতম জানাবো। এখানে জিম কথা বলতে বলতে জেনারেলকে আঙুলের ইশারায় একটা জিনিস বলে, যেই জিনিসের ব্যবহার আমরা দেখছিলাম ম্যাম করছিল শাহরুখ খানের সাথে। জিনিসটা হচ্ছে এইটা যে মিসাইলটা সাইরা দিতে জেনারেল সুযোগ পেয়ে মিসাইলের বাটনে প্রেস করে আর মিসাইলটা লঞ্চ হওয়া শুরু করে। আর দীপিকার চোখটা ওই মিসাইলের দিকে পড়তেই জিম দীপিকার গুলিটা হাত থেকে নিয়েই ফাটাফাটি শুরু হয়।
এইখানে অনেক মারামারি চলে। দীপিকা ল্যাপটপের কাছে গিয়ে মিসাইল থামানোর চেষ্টা করে, কিন্তু জেনারেল তাকে পিছন থেকে আটকে দেয়। এরপর দীপিকা জেনারেলকে ঠুস করে মেরে দেয়। এরপর আমরা দেখতে পাই জিম একটা জেট ফ্লাইট নিয়ে ওইখান থেকে পলায়ে যায় এবং শাহরুখ খানও তার পিছে ধাওয়া করে একটা জেট ফ্লাইট নিয়ে। মিসাইল রুমের ভিতরের সব লোকজনদেরকে মেরে দীপিকা আর পাঠানের টিমের একজন মেম্বার ওই মিসাইলটা থামানোর জন্য ম্যানুয়ালি কাটতে হবে এটার প্ল্যান করে, কিন্তু দেখে বাইরে থেকে জিমের লোকজন আরো ভিতরে আসছে। এরপরেই পাশে দীপিকা দেখতে পায় একটা মেশিন গান রাখা। আর এই সিনটা দেখার পর বস, ও মাই গড, আমার জাস্ট কেজিএফ এর রকি ভাইয়ের কথা মনে পড়ে গেছিল, যে হারে মেশিন গান চালাইছিল। এখানেও ঠিক সেই রকম মেশিন গানের ব্যবহার হয়েছে, ও মাই গড, দুর্দান্ত লেভেলের মেশিন গানের ব্যবহার। দীপিকা সবগুলোকে মেরে মেশিন গানের গুলি শেষ করে। আর এই দিক থেকে পাঠানের টিমের ওই মেম্বার মিসাইলের লঞ্চ থামাইতো সার্থক হয়, কিন্তু মিসাইল থামানোর পর তারা দেখতে পারে যে ওর ভিতর ওই ভাইরাসের বলটা নাই। তাইলে ভাইরাসের বলটা কোথায় সেইটা খোঁজার জন্য দীপিকা ওইখানে যে সকল মানুষ বৈশা ছিল তাদের জিজ্ঞেস করে, যারা একটু মরা মরা অবস্থায় ছিল। একজন বলে অমুকের কাছে ছিল। তখন দীপিকা ওই যার কাছে ছিল বলছে ওনার পকেটে গিয়ে মোবাইল চেক করে এবং মোবাইলটা খুলে দেখতে পায় একটা লোকেশন। সেই লোকেশনটা হচ্ছে একটা ফ্লাইটের লোকেশন, যে ফ্লাইটটা দিল্লিতে ল্যান্ড করবে। তো তারপর আর বুঝতে বাকি থাকে না যে আসলে ওই ভাইরাসের বলটা ওই প্লেনের ভিতরেই আছে। আর এই দিক থেকে শাহরুখ যে জিমের পিছনে ধাওয়া করছে, তারা একটা বাড়ির ভিতরে গিয়ে পড়ে, একটা কাঠের তৈরি বাড়ি। ওইখানে বসে প্রচুর পরিমাণে মারামারি হয়, প্রচুর পরিমাণে মারামারি হয়। অপর দিক থেকে আমরা দেখতে পাই ওই যে ফ্লাইট আছে, ওই ফ্লাইটটা তৎক্ষণাৎভাবে ল্যান্ড করতে নিষেধ করে দেয় এবং ইন্ডিয়ান রয়েজেন্সির লোকজন বলে যে আপনাদেরকে দেশের জন্য উৎসর্গ করতে হবে, মানে প্ল্যান্টারে নামাইতে দেবে না, প্ল্যান্টারে ব্লাস্ট করা হবে, একটা মিসাইল প্লেনের দিকে পাঠিয়ে দেওয়া হবে। তবে এইখানে আরেকটা জিনিস আছে, জিমের কাছে ছোট্ট একটা রিমোট আছে, সেই রিমোটে একটা টাইমার আছে। ওই টাইমারটা নিয়ে যদি পাঠান স্টপ করতে পারে তাহলেই ওই ভাইরাসটা সরানো বন্ধ হবে। জিমের অনেক মারামারি হয়, ফাইনালি দুজনের মারামারি হওয়ার পরে এক সময় যাইয়া পাঠান জিমের কাছ থেকে ওই ছোট্ট রিমোটটা নিতে পারে এবং মাত্র 2 সেকেন্ড আগে ওই মিসাইলটা বন্ধ করতে পারে, যার ফলে প্লেনের লোকজনও বেঁচে যায়, ভাইরাসটা সরানো বন্ধ হয়, এদিক থেকে জিমও মারা যায়। মুভির গল্প এখানেই শেষ। এরপরের সিনে আমরা দেখতে পাই ইন্ডিয়ান রয়েজেন্সির যে প্রধান, উনি পাঠানের সাথে কথা বলতেছে। পাঠান বলতেছে আমার কাজ তো শেষ, আমি তাহলে চলে যাই। কিন্তু কর্নেল লুথরা বলতেছে না, পাঠান কোথায় যাবে, সবাইকে দরকার, পাঠানকে দরকার, টাইগারকে দরকার, কাবীরকে দরকার। নতুন একটা মিশনের ফাইল হাতে দিয়ে সিনেমা এখানে শেষ হয়। এরপর আমরা একটা মিড ক্রেডিট সিন দেখতে পাই যেখানে শাহরুখ আর সালমান কিছু কথোপকথন হচ্ছে যে নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে, কিন্তু কে ধরবে আমাদের হাল। শাহরুখ বলে অমুক, অমুকে পারবে। এদিকে সালমান বলে না না ওকে দিয়ে হবে না। তাহলে অমুক, পাঠান বলে না না ওকে দিয়ে হবে না। তাইলে আমরাই ধরে রাখবো, আমরাই চালিয়ে রাখবো। এরপরে সিনেমা শেষ হয়ে যায়। তো দর্শক বৃন্দ, স্পাই ইউনিভার্স কেমন লাগলো আপনাদের? এই সিনেমাটা হিউজ রেসপন্স পাইছে, শাহরুখ খানের কামব্যাক কামব্যাকের মতোই হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেন, আপনার মূল্যবান মন্তব্যটা কমেন্ট করে জানান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।